পূজো দেখানোর কথা বলে 13 বছরের শিশুকে অপহরণ করে হত্যা করেছে কিশোর গ্যাং। মুক্তিপণের 3 লক্ষ টাকা না দেওয়ায় অপহৃত হাসিবকে হত্যা করেছে 7 জনের একটি কিশোর গ্যাং। অপহরণের 3 দিন পর ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার 22 অক্টোবর রাতে পাথরঘাটা উপজেলার কাকচিড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি বিষখালে নদী সংলগ্ন সুইজগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসিব পাথরঘাটা সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, গত শুক্রবার 20 অক্টোবর সকালে পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয় হাসিব 13 নামের এক কিশোরকে। অপহরণকারীরা টাকা চেয়ে পরিবারের কাছে নির্যাতনের একটি ভিডিও বার্তা পাঠায় এবং তারা হাসিবের ব্যবহৃত মোবাইল থেকে পরিবারের কাছে মুক্তিপণের 3 লাখ টাকা চেয়ে বারবার কল দেয়। এ ঘটনায় হাসিবের বাবা শফিকুল ইসলাম পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাথরঘাটা থানার উপপরিদর্শক আলী হোসেন হালাদার গণমাধ্যমকে জানিয়েছেন, অপহরণের পর থেকেই অনুসন্ধান অব্যাহত ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করে, যার কারণে তাদের ধরতে বিলম্ব হয়। আমরা প্রতিবেশী এ ধরনের কোনো টেরই পাই নাই, আর নোমান কবে ওরছে এই বাসায় তাও জানি না। বাসা খালি ছিল, এই সুযোগে এই অঘটনটা ঘটিয়েছে। মর্মান্তিক, এবং ওই ছেলেটা আমাদেরই ছাত্র, আমার মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ে। ওর আপনার একজন ভদ্র শান্ত প্রকৃতির লোক। এটা চরম একটা দুর্ঘটনা, এটা অমানবিক, যা ভাষায় প্রকাশ করার মতো না। তিনি আরো জানান, চরদুয়ানি ইউনিয়নের হোগলাপাশা গ্রামের শ্বশুরবাড়ি ইউনুস মুন্সির ঘরে অভিযান চালিয়ে আসামি আবদুল্লাহ আল নোমান ওরফে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, হাসিবকে কৌশলে আসামি ভাড়া বাসায় নিয়ে যায়, তাকে ঘুমের ঔষধ খাইয়ে রাতে ঘুম পড়িয়ে রাখা হয়। শনিবার 21 অক্টোবর সকালে হাসিবের হাত পা মুখ বেঁধে ভিডিও করে মুক্তিপণ দাবি করে, টাকা না পেয়ে তাকে গলায় রশি দিয়ে হত্যা করে। পরে রোববার 22 অক্টোবর সকালে মৃত্যু অবস্থায় আসামি নোমানের শ্বশুরবাড়ি নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখে। সন্ধ্যায় আসামি নোমানের সম্বন্ধী আব্দুর রহিম মুন্সির সহযোগিতায় ইজিবাইক চালক আব্দুর রহিম কাজীর গাড়িতে করে দক্ষিণ বাইনচটকি মসজিদ খার বাড়ির সামনে রাস্তায় গর্ত করে পুঁতে রাখে। পরে আসামির দেখানো মতে হাসিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নোমান সহ 7 জনকে আটক করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হালাদার গণমাধ্যমকে জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এর সঙ্গে আরো কেউ আছে কিনা এবং কোনো রহস্য আছে কিনা তা অনুসন্ধান চলছে। আমরা ক্রস ফায়ার চাই, অপরাধী হোক, দেশ বাঁচানোর জন্য, জনগণ নিরাপদের জন্য দ্রুত বিচার চাই। আই ডোন্ট লাইক মানবাধিকার ফর দা সাপোর্ট দা ক্রিমিনাল, আই ডোন্ট লাইক দা স্যাংশন ফর সাপোর্ট দা ক্রিমিনাল। আমরা দেশ ও জাতি বাঁচানোর জন্য দ্রুত বিচার চাই। আর বিচার না ঘটলে আমাদের সন্তানের নিরাপত্তা কোথায়? আজকে মানবতার কোথায়? যেখানে কাতুরি দিয়ে তাকে মারা হলো, ওই মানবাধিকার কর্মী যখন ক্রস ফায়ার দেওয়া হবে একটা অপরাধীকে, তখন মানবাধিকার খুব পাওয়া যায়। আমরা সাপোর্ট করি না এই মানবাধিকার। আমরা চাই দেশে কঠোর নিরাপত্তা হোক, কঠোর বিচার হোক এবং দ্রুত বিচার হোক।